মুজিব নিয়ে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে সেরা প্রশংসা? আমি অসংখ্য এসএমএস পেয়েছি, অসংখ্য লেখালেখি আমি দেখেছি, সবাই আমাকে একটা কথাই বলেছে যে ফজিলাতুন্নেসাকে তো আসলে চোখে মানে আমরা দেখিনি, কারণ আমাদের কোনো ভিডিও ডকুমেন্টস নেই, ওনার ছবি দেখেছি, ছোট ছোট ভিডিও দেখেছি, বাট তাদের কাছে মানে যারা দেখেছে দর্শকদের কাছে মনে হয়েছে ফজিলাতুন্নেসা হয়তোবা এরকমই ছিলেন, এভাবেই কথা বলতেন, এভাবেই সবাইকে আগলে রাখতেন। সো এই দিক থেকে এই কমেন্টসটাই আসলে আমার সবচেয়ে বেশি আমাকে নাড়া দিয়েছে যে না আলহামদুলিল্লাহ। পিরিয়ডিক্যাল কাজ তো সবসময় একটু কঠিন হয়, আমি সব জায়গায় বলি যে বিগ ক্যারেক্টার কামস উইথ লটস অফ রেসপন্সিবিলিটি। সো এইটাও তো আরও ঐতিহাসিক এবং এটা আসলে এমন একটা চরিত্র যেটা আসলে দর্শকদের মনের ভেতরে যদি আমি না ঢুকতে পারি তাহলে আসলে এই চরিত্রটা করা আমার মানে কোনো কিছুই মানে রাখে না। সো কষ্ট হয়েছে, চরিত্রটা নিজের মধ্যে ধারণ করতে কষ্ট হয়েছে, কিন্তু আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, স্পেশালি আমার ডিরেক্টর শ্যাম বেনেগাল, তার টিম এবং আমাদের এই চরিত্র ধারণ করার জন্য বা এর ব্যাকগ্রাউন্ড বা এর এই পুরো বিষয়টাকে বোঝানোর জন্য যারা যারা আমাদের সাথে ছিল তাদেরকে ধন্যবাদ দিতে চাই, পারিপার্শ্বিকতাকে ধন্যবাদ দিতে চাই, আমাদের প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ দিতে চাই, কারণ সবার সম্মিলিত প্রচেষ্টা এবং সবার কথাই আসলে আমি পেরেছি এই ক্যারেক্টারটাকে নিজের মধ্যে ধারণ করতে। সো দর্শক এখন যদি আমাকে যতটুকুন বলছে বা যতটুকুন প্রশংসা করছে, অল ক্রেডিট গোজ টু এভরি ওয়ান, নট ওনলি মি। পিরিয়ডিক্যাল কাজ করলে তো আসলে একটা সার্টেন যে যার কাজ করছি, যা যেই ক্যারেক্টারটা ধারণ করছি, ওর মতোই অবয়বটা নিতে হবে। সো কস্টিউম বলেন, চোখ বলেন, ফজিলাতুন্নেসার চোখ এরকম ছিল, সো এগুলো তো ধারণ করতেই হয়েছে এবং এগুলো ধারণ করে তারপরেই ক্যারেক্টারটাকে এক্সিকিউট করতে হয়েছে, বাট মনে হয় আমি সফল হয়েছি, মনে হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার সঙ্গে নিঃস্বার্থে কথা হয়েছে এবং এই ছবির কোন কোন ক্ষেত্রে ওনার কি কি পরামর্শ আপনার কাজে লেগেছে বা ছবিটা মুক্তি পাওয়ার পরে কি ওনার সঙ্গে যোগাযোগ হয়েছে? না, ছবিটা মুক্তি পাওয়ার পরে ওনার সাথে আমার যোগাযোগ হয়নি, কিন্তু আমি অনেকের মুখেই শুনেছি, ওনার আশেপাশে মানুষের মুখে শুনেছি যে ওনার পছন্দ হয়েছে, ভালো লেগেছে। যেহেতু ওনার সাথে আমার সামনাসামনি দেখা হয়নি উনি, তাই আমি খুব বেশি বলতে পারবো না, বাট আমার কাছে মনে হয় দর্শক বা আশেপাশের মানুষ যতটুকুন বলেছে, যেইভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, আমি শিওর যে ওনারও পছন্দ হয়েছে। আর উনি আসলে যেই সাড়ে তিন ঘন্টার একটা সেশন ছিল, মানে ওনার সাথে যে আড্ডাটা ছিল আমাদের সব আর্টিস্টদেরই, আমারটা বলবো না, আমার মনে হয় যে সব আর্টিস্টই আসলে ওনার কাছ থেকে ওনার মা এবং বাবার, ওনার ফ্যামিলির কথা শুনে ইন্সপায়ার হয়েছে এবং ক্যারেক্টারটা বুঝতে অনেক সুবিধা হয়েছে। কারণ এখানে যতই ছোট ক্যারেক্টার করুক না কেন, সবাইকে স্পেসিফিকলি ক্যারেক্টারগুলো বোঝানোর জন্য ওনার দুই বোনই আমাদের সাথে গল্প করেছে। আমার ফিল্মের সংখ্যাই তো 7টা না 8টা, তো লেটেস্ট যেটা হবে সেটাই বেস্ট, তারপরে যেটা আসবে সেটাও বেস্ট, বেস্টের কোনো শেষ আছে নাকি? বাট অনেস্টলি আমার জীবনে যে কয়টা মুভি আছে সবগুলোই স্মরণীয়, সবগুলো আমার সন্তানের মতো, সবগুলো আমার পছন্দ। আমি আমার সিনেমার হয়তোবা সংখ্যা অনেক কম, কিন্তু যে সকল সিনেমায় করেছি সবগুলো দর্শক আনন্দিত হয়েছে, দর্শকরা আমাকে এক একটা থেকে এক একটা ক্যারেক্টার দেখতে পেরেছে, সেটা রুবাই হোক থার্ড পার্সনের, বা হালদা হোক, বা ফাগুন হাওয়া হোক, বা ডুব হোক, যেটাই করি না কেন আমি আমার 100% দেওয়ার চেষ্টা করেছি। মুজিবের শুটিং হোক বা এই পর্যন্ত হোক, এমন একটা কথা বলুন, যেটা ঘটনা বলুন যেটা আপনি আসলে শেয়ার করেননি। সিনেমার লাস্ট সিকোয়েন্সটা আমরা 3 দিন ধরে শুটিং করেছি, 3 দিন ধরে লাশ হয়ে পড়ে থাকা খুব কঠিন ছিল, মানে অবশ্যই ব্রেক ছিল, কিন্তু যেদিনই শুনতাম যে এই সিনটা হবে সেদিনে আসলে পুরো শরীর রক্তাক্ত অবস্থায় শুয়ে থাকতে হতো, এটা আসলে খুব ডিফিকাল্ট জব। ওই সিনটা, ওইটা আমার রিমেম্বারেবল হয়ে থাকবে, মানে 3 দিন আমরা তিন দিন আমরা এই সিনটা 3 দিনে শেষ করেছি। তো শুভর এই ডেডিকেশন বা এই ছবির সহশিল্পী হিসেবে তাকে নিয়ে মূল্যায়ন যদি করো, ও এত পরিশ্রম করেছে, এত কষ্ট করেছে এবং ওর যে জার্নিটা, এটা আসলে বলে প্রকাশ করা যাবে না। হি ডিড আ ওয়ান্ডারফুল জব এবং দর্শক অনেক পছন্দ করছে, সে অনেক কষ্ট করেছে, মানে এটা অপরিসীম কষ্ট করেছে আলহামদুলিল্লাহ, এবং থ্যাংকস টু হিম যে ওকে দেখে আসলে আমরা অনেক ইন্সপায়ার হয়েছি। যেরকম আমার কোয়ার্টিস যদি অ্যাক্টিভ না হয় তাহলে কিন্তু এরকম একটা ক্যারেক্টার পোর্ট্রে করা ডিফিকাল্ট হয়ে যায়। সো শুভ সবসময় সেই সাপোর্টটা দিয়েছে এবং আমরাও চেষ্টা করেছি তাকে সেই সাপোর্ট দিতে, এবং শুভ মাশাল্লাহ ডিড ভেরি গুড। আমি 10 লাইনেও আমি শেষ করতে পারবো না, এত 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 ভালো করেছে, আমার কাছে খুব ভালো লেগেছে। শ্যাম বেনেগাল একজন বিশাল বড় মাপের একজন ডিরেক্টর এবং একজন ভালো
ভালো ডিরেক্টর, বাংলাদেশের ভালো ডিরেক্টর যেভাবে একটা আর্টিস্টকে তৈরি করে নেয়, ক্যারেক্টারটাকে বুঝিয়ে দেয় এবং ক্যারেক্টারটাকে বাস্তবায়ন করতে বা এটাকে সিনেমার শেষ পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করে, শ্যাম বেনেগাল সেই সেম কাজটাই করেছে। সো দুটোই আমার জন্য কমফোর্ট জোন ছিল, একটা আমার হাজব্যান্ড করেছেন মোস্তফা সারা ফারুকি সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, যেটা এবারে পুসান ফেস্টিভ্যালে গিয়েছে, ওটাও আমার কমফোর্ট জোন ছিল। শ্যাম বেনেগালের সেটও আমার জন্য কমফোর্ট জোন ছিল বিকজ দুইজনই ভালো ডিরেক্টর এবং দুইজনই আমাকে আসলে ক্যারেক্টারে নিজেকে ধারণ করে রাখতে সাহায্য করেছে। আমি সেই সকল ডিরেক্টরদের সাথেই কাজ করি যাদের সাথে কাজ করে আমি কমফোর্ট জোন পাই, যাদের সাথে কাজ করে আমার ভালো লাগে এবং যারা আমাকে দিয়ে অভিনয়টা বের করে আনতে পারে। সো শ্যাম বেনেগাল আমার কাছে, উনি একজন বিশাল বড় মাপের একজন ডিরেক্টর, অনেক এক্সপিরিয়েন্সড একজন ডিরেক্টর, উনিও আমাকে সেই সাহায্যটা করেছেন এবং আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে কাজ করেছি। মোস্তফা সরোয়ার ফারুকির সাথেও আমি যখন কাজ করি তখনও উনি আমার ডিরেক্টর, উনি আমাকে সেই কমফোর্ট জোনটা দেন এবং ক্যারেক্টারটা বোঝাতে সক্ষম হন, সেটা তৌকির ভাইয়ের ক্ষেত্রে হয়, সেটা সদ্য একেবারে নতুন ডিরেক্টর যে প্রদীপ ঘোষের কাজ করেছি ওনার সাথেও আমার সেই সিঙ্কটা হয়েছে। সো যখনই দেখি একজন ডিরেক্টর আমাকে অ্যাক্টিং করতে সাহায্য করছে, আমি ডিরেক্টরস আর্টিস্ট, সো আমার ডিরেক্টর যেটা বলে আমি সেই পাত্রটাই ফলো করি।